ডেঙ্গু সচেতনতা পাশাপাশি পূজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক পৌরসভার। এদিন নীলদর্পণ ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকেরা। ডেঙ্গু প্রতিরোধে পূজো উদ্যোক্তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে এদিনের বৈঠকে দাবি করা হয়। পূজো আসছে, ব্যস্ততা সর্বত্র, প্রশাসনিক স্তরেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এসবের মধ্যেই মাথাচাড়া দিয়েছে পতঙ্গবাহিত রোগ অর্থাৎ ডেঙ্গি, যা এই মুহূর্তে সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। রাজ্য নগর উন্নয়ন দপ্তরের নির্দেশ মতো পৌরসভার পক্ষ থেকে পৌরসভার অন্তর্গত সমস্ত পূজা কমিটিগুলিকে নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয় এদিন। মূলত ডেঙ্গি প্রতিরোধে পূজো আয়োজকদের ভূমিকা গুরুত্বপূর্ণ তা তুলে ধরা হয় এদিনের বৈঠকে। এদিন পূজো কমিটির পাশাপাশি বিভিন্ন স্কুল পরিচালন কমিটি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বাজার কমিটি, ব্যবসায়ী সমিতি, পুলিশ প্রশাসন, দমকল, মহকুমা প্রশাসন সকলকে নিয়ে আয়োজিত হয় এই বৈঠক। বৈঠকে হাজির ছিলেন পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ, পুরসভার সমস্ত কাউন্সিলররা, এছাড়াও পুরসভার স্বাস্থ্য বিভাগ ও সাফাই বিভাগের কর্মীরাও বৈঠকে হাজির ছিলেন। হাজির ছিলেন মহকুমা শাসক প্রেম বিভাস কাঁসারি। এ বিষয়ে মহকুমা শাসক বলেন, বন্ধা পৌরসভার মধ্যে যে সমস্ত পূজা কমিটি আছে, পূজা কমিটির প্রতিনিধি, এখানে যত স্কুল আছে, স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা, বাজার কমিটি, আমাদের চেম্বার অফ কমার্স, ব্যবসায়ী সমিতি সংগঠন এবং পৌরসভার যে সমস্ত আধিকারিকরা আছেন যারা হেলথ নিয়ে, কনজারভেন্সি নিয়ে কাজ করছেন, মূলত তাদের সঙ্গে আলোচনা, যাতে পুজোতে মানুষকে সচেতন করা যায় এবং ডেঙ্গু প্রতিরোধে পুজো কমিটিগুলো এগিয়ে আসে এবং আমাদের স্কুল বাজার কমিটি তারাও সহযোগিতা করে। এদিনের বৈঠকে বিভিন্ন পূজো আয়োজকদের হাতে সচেতনতামূলক ফ্লেক্স তুলে দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। ডেঙ্গি রোধে পূজো কমিটিগুলির ভূমিকা বিশ্লেষণ করেন বৈঠকে হাজির বিভিন্ন জনেরা। বৈঠক শেষে পৌর প্রধান জানান, আজকে আমরা শারদীয়া দুর্গা উৎসব আসছে, আপনারা সকলে জানেন সারা পশ্চিমবাংলা জুড়ে ডেঙ্গু নামক একটা মশাবাহিত রোগ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সেখানে আমরা বনগাঁ পৌরসভার নিয়ন্ত্রণের মধ্যে থেকেও আমাদেরকে আজকে বনগাঁর যেহেতু সব থেকে বড়ো পুজো হয়, প্রচুর নোংরা হবে, জল জমবে, এইসব ঘটনাকে কেন্দ্র করে নগর উন্নয়ন দপ্তরের নির্দেশ মতো আমরা প্রত্যেকটা ক্লাবকে ফ্লেক্স দিলাম। মহকুমা শাসক, ডেপুটি ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেডকে সঙ্গে নিয়ে কাউন্সিলররা আজকে এই অনুষ্ঠান সমস্ত ক্লাব, শিক্ষক, ব্যবসাদার সমিতিকে নিয়ে করেছিল এবং সেখানে দাঁড়িয়ে সমস্তই আমরা শপথ নিলাম এই দুর্গোৎসবের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে জল জমতে না দিয়ে আমরা যাতে বনগাঁয় ডেঙ্গু মুক্ত রাখতে পারি যেমন আছে, সেটাকে করার জন্য আজকের এই আলোচনা সভা আমরা সবাই মিলে করলাম। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।